গাজা ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদের প্ল্যাটফর্ম হিসাবে শুরু থেকেই প্যারিস অলিম্পিককে টার্গেট করে প্রতিবাদকারীরা। প্যারিসে ইসরায়েলের অ্যাথলিটদের হামলারও হুমকি দিয়েছে অনেকে, তাই শুধুমাত্র ইসরায়েলি অ্যাথলিটদের জন্য স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করে আয়োজকরা। বিক্ষোভকারীদের দেওয়া হয় কড়া হুঁশিয়ারি। তবে এত কিছুর পরও প্রতিবাদকারীদের দমিয়ে রাখতে পারছে না প্যারিস প্রশাসন। এবার ইসরায়েল ও প্যারাগুয়ের ফুটবল ম্যাচে ফিলিস্তিনের পতাকা নিয়ে গ্যালারিতে হাজির প্রতিবাদকারীরা। পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে কড়া নিরাপত্তার মাঝেও গ্যালারিতে জেনোসাইড ও অলিম্পিক লেখা ব্যানার প্রদর্শন করে ম্যাচ দেখতে আসা দর্শকরা। ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে প্রতিবাদকারীদের সঙ্গে বিবাদে জড়ায় ইসরায়েলি সমর্থকরা। এ সময় নিরীহ ফিলিস্তিনিদের টেররিস্ট বলেও স্লোগান দেয় তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ইসরায়েলের দর্শকদের কিছু না বললেও ঘটনাস্থল থেকে প্রতিবাদকারীদের সরিয়ে নেয় পুলিশ। যদিও ফিলিস্তিনি সমর্থকদের দাবি শুধুমাত্র ম্যাচ দেখতেই এসেছে তারা। ম্যাচটা প্যারাগুয়ের কাছে 4-2 গোলে হেরে যায় ইসরায়েল। আমরা এখানে কোনো অধিকার চাইতে আসিনি, শুধুমাত্র ম্যাচ দেখতে এসেছি। যে কোনো দেশের পতাকা গায়ে জড়ানোর অধিকার আমাদের আছে। আমি জানি ফরাসি অনেক নাগরিক ইসরায়েলকে ঘৃণা করে। এখানে ফিলিস্তিনের পতাকা হাতে কিছু মানুষ এসেছে, তাদের কোনো কাজ নেই এই ম্যাচে। গাজায় চলা ইসরায়েলি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে নীরব থাকলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বরাবরই সরব আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে অলিম্পিকে নিষিদ্ধ করা হয়েছে দেশটির অ্যাথলিটদের। যদিও ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে পক্ষপাতমূলক আচরণ করেছে IOC। গাজায় হামলার কারণে প্যারিস অলিম্পিক থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি উঠলেও তা আমলে নেয়নি তারা। IOC-র মতো ইসরায়েলের পক্ষে সবসময় সরব ফরাসি সরকার। প্যারিসে ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ করতে না দিলেও ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে দেশটি। প্যারিস অলিম্পিকের ইউক্রেন হাউস পরিদর্শনের সময় যুদ্ধবিধ্বস্ত দেশটিকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানায় ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী। ফাহিম ইসলাম, সময় সংবাদ।